আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ক্লাস হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রি কোর্সে 8 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনাদেরকে এমন একটি বাইরে রিকোয়ারমেন্টের কাজ কমপ্লিট করে দেখাবো। এই ভিডিও থেকে আপনি বাইরে রিকোয়ারমেন্ট অনুসারে একটি কাজ বের করা এবং কমপ্লিট করা শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ইনফরমেশনগুলো আপনি বের করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আমি চলে যাব হচ্ছে, আমি চলে আসলাম দেখুন হচ্ছে বাইরে রিকোয়ারমেন্টে। তো এখানে বাইরে যে টেক্সটটি করছে, আমি সেই টেক্সটটি পড়বো এবং সুন্দরভাবে বলবো বাইরে কি চাচ্ছে এখান থেকে। ওকে গাইস, এখানে দেখুন প্রথম সেন্টেন্স হচ্ছে আই অ্যাম লুকিং ফর ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। তো বাইরে চাচ্ছে একজন ডাটা এন্ট্রি, বায়ার খুঁজতেছে হচ্ছে একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্টকে। এরপরে দেখুন আই নেট মেল পারসন আইজি অ্যাকাউন্ট নো গার্লস। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড ইউজ করছে, সেটি হচ্ছে দেখুন আইজি। আসলে এই আইজিটা কি, এটি অনেকেই মানে বুঝতে পারবে না। এটি হচ্ছে আইজি বলতে বোঝানো হয়েছে ইনস্টাগ্রাম, বোঝানো হয়েছে অ্যাকাউন্ট। এরপরে বাইরে চাচ্ছে হচ্ছে মেলদের হচ্ছে পুরুষদের হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এরপরে দেখুন এখানে যে আরেকটি যে সেন্টেন্স রয়েছে, সেটি হচ্ছে দি পারসনস আইজি অ্যাকাউন্ট মাস্ট হ্যাভ 300K ফলোয়ার্স ভেরিফাইড। এখানে আপনি হচ্ছে এটি হচ্ছে ভেরিফাইড হতে পারে, বাইরে যেতে পারে ভেরিফাইডদের, তাছাড়া আবার আনভেরিফাইডেরও যেতে পারে। এরপরে আরেকটি এখানে দেখুন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফলোয়ার্স। আমাদের যে আইজি অ্যাকাউন্ট বের করতে হবে এবং আমাদের এক্সেল শিটে আমাদের যেটি হচ্ছে ইনপুট করতে হবে, সেটি হচ্ছে 300K ফলোয়ার্স থাকতে হবে। এরপরে আমরা আসবো হচ্ছে দেখুন কান্ট্রি, ইউকে, ইউএস, ইউরোপ, অস্ট্রেলিয়া। এখানে কিন্তু নিশ বাইরে বলে দিয়েছে, সেটি হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে যে ইউকে থেকে, ইউএস থেকে, ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে। এরপরে আমরা হচ্ছে কী বের করবো, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কী বের করবো, সেটি হচ্ছে দি ক্যাটাগরি ক্যান বি সিঙ্গার অ্যান্ড অ্যাথলেট সেলিব্রিটি। মানে আমাদের সেলিব্রিটির, দুইটি সেলিব্রিটির আমাদের হচ্ছে অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে, সেটি হচ্ছে সিঙ্গার অ্যান্ড অ্যাথলেট। আপনারা জানেন যে সিঙ্গার অর্থ কী, হয়তোবা অনেকেই মানে অ্যাথলেট অর্থ নিয়ে একটু মানে কনফিউশনে থাকতে পারেন। অ্যাথলেট অর্থ হচ্ছে আপনার হচ্ছে দৌড়, মানে এই যে দৌড় প্রতিযোগিতা বা দৌড়ে যেই খেলে যেই সেলিব্রিটি হয় তাদের আমাদের একটি হচ্ছে অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। এর পরের ওয়ার্ডে যাব আমরা, সেটি হচ্ছে আই নেট অনলি পারসনস আইজি অ্যাকাউন্ট। বা আবার বলছে যে আমার হচ্ছে শুধু পুরুষদের হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। আই নেট 1K ইনফরমেশন 6 ডেজ, ইন 6 ডেজ, মানে বাইরের হচ্ছে 6 দিনের মধ্যে হচ্ছে 1K ইনফরমেশন লাগবে 1000। এরপরে দেখুন যে ইনফরমেশনগুলো লাগবে সেটি হচ্ছে লাস্টে দিয়ে দিয়েছে লিস্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, আইজি লিঙ্ক অ্যান্ড ইমেল। আমাদের এই 4টি ইনফরমেশন আমাদের হচ্ছে এক্সেল শিটে ইনপুট করতে হবে। তো আমরা এটি ইনপুট করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার ক্রমবাজারে, আমি এটি মিনিমাইজ করব, এটিও আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর আমি আমার ক্রমবাজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা চলে যাব হচ্ছে আমরা যেহেতু এখন থেকে হচ্ছে ইনলাইন ডাটা এন্ট্রি করব, তো আমরা চলে যাব হচ্ছে গুগল মাই ড্রাইভে চলে যাব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে সাইন ইন গুগল ড্রাইভ অপশান রয়েছে, এটি আমি নিউটাপ ওপেন করে নিলাম। এরপরে এখানে আমাকে গুগল ড্রাইভে নিয়ে চলে আসছে। এরপরে এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটি হচ্ছে মাই ড্রাইভ। তো এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আপনার সামনে দেখুন অনেকগুলো অপশান চলে আসে, এখানে গুগল শিটস,
আমরা যদি অফলাইনে করতাম তাহলে আমরা এক্সেল শিটে করতাম, আমরা যেহেতু ইনলাইনে করব গুগল শিটে আসলাম, ও ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটিও কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পর আমাদেরকে দেখুন এক্সেল শিট বা গুগল শিটে আমাদেরকে নিয়ে চলে আসছে। এখন আমাদের যেই ইনফরমেশনগুলো আমাদের ইনপুট করতে হবে এখানে, সেই ইনফরমেশনগুলো আমাদের লিখতে হবে। আমি এখানে লিখবো হচ্ছে ফার্স্টে, আমি লিখবো হচ্ছে ফার্স্ট নেম, FIRST ফার্স্ট লিখলাম। এরপরে আমি হচ্ছে এখানে নেম লিখবো। ওকে, আমি আমি নেম লিখে দিলাম। এরপরে আমি হচ্ছে আমি এখানে লাস্ট নেম লিখবো, এখানে আমি লাস্ট লাস্ট LIS লাস্ট LAST লাস্ট নেম NAME নেম। এরপরে আমি থার্ড অপশন হচ্ছে সেটা হচ্ছে আইজি লিঙ্ক, আমি আমি লিখবো হচ্ছে আমি বড় হাতে দিব আইজি, আমি এলটা আমি বড় হাতে দিব এবং এখন আমি সব ছোট হাতে দিব লিঙ্ক। এরপরে এখানে আমি দিব হচ্ছে ইমেল, তো আমি জাস্ট এখানে হচ্ছে ইমেআইএল ইমেল দিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমাদের কি হবে, এটি যেহেতু ড্রপ ফেস আমাদের এটি আমাদের এই আরও একটি কাজ বাকি আছে, তো তার আগে আমি এটি এটি একটু সেলগুলো আমি একটু বড় করে নিব টেনে। আমি 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 সেল একটু বড় করে নিলাম, আমি এই যে এই সেলটি আমি একটু একটু বড় করে নিব, আপনারা এভাবে বড় করে নেবেন। এরপরে এখানে দেখুন যে যে অপশান রয়েছে এই লিঙ্ক, লিঙ্কটা অনেক বড় হয় তো আমরা হচ্ছে লিঙ্কটা একটু বড় করে নিব। এরপরে ইমেল, ইমেল অ্যাড্রেসটি একটু আমরা বড় করে নিব, বড় করে নিব আমরা এই যে লিঙ্কটা আমরা একটু বড় করে নিব, আর একটু বড় করে নিব। এরপরে দেখুন আমাদের কিন্তু একটু দেখতে মানে খারাপ দেখাইতেছে, তো আমি এখানে এই যে যে ওয়ান লেখা রয়েছে আমরা এই সেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এই টেক্সট অ্যালাইন সেন্টার, মানে আমরা এই টেক্সট অ্যালাইন সেন্টারে নিব, তো আমরা এখানে চলে আসব। দেখুন হরাইজন্টাল লাইন অ্যালাইন রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি টেক্সট অ্যালাইন সেন্টার করে নেবেন। এরপরে এখানে আরও একটি কাজ রয়েছে, আপনি আবার এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ভিউ একটি অপশান রয়েছে, দেখুন এখানে ভিউ অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন, ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ফ্রিজ, এখানে আসবেন, আসার পর এখানে দেখুন আপ টু রো ওয়ান, তো এটি হচ্ছে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এটি ফ্রিজ করে দেবেন। দেখুন এরপর আপনার আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে আপনি এটি কালার সেলটি কালার করে দেবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি সেলটি একটি সুন্দর কালার দেবেন, তো আমি এই কালারটি দিয়ে দিলাম। ওকে, আপনারা যদি ফ্রন্টটি একটু বড় করতে চান সমস্যা নেই, আপনি এখানে জাস্ট ক্লিক করে মার্ক করার পর আপনি ইচ্ছু দেখুন এখানে এই যে এখানে যে ফ্রন্ট সাইজ রয়েছে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর 10 রয়েছে আপনি ধরেন 11 দিয়ে দিলেন। ওকে, এরপর আমরা 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 হচ্ছে চলে যাব, আমরা এই কিওয়ার্ড ব্যবহার করব। এখন এই কিওয়ার্ডগুলো আমরা বিভিন্নভাবে খুঁজে বের করতে পারি। প্রথমে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর এখানে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে বের করব ইনফরমেশনগুলো বের করব। তো কি ফর্মুলা ব্যবহার করবেন দেখুন, আমি এখানে লিখব হচ্ছে যে অ্যাট লাস্ট, আমি এখানে লিখব হচ্ছে আত, দেখুন আমার এখানে চলে আসছে অ্যাট লাস্ট ইন ইউকে। তো বন্ধুরা এখানে আপনি চাইলে আপনি এখানে অ্যাট লাস্ট সিঙ্গার ইন ইউকে দিতে পারেন, এছাড়াও আপনি এখানে দিতে পারেন যে ইউ, এখানে আপনি ইনের পরে কান্ট্রি দিবেন, ইউকে দিতে পারেন, ইউএসএ দিতে পারেন, অস্ট্রেলিয়া দিতে পারেন, যে কোনো আপনি দেশের নাম দিতে পারেন, এবং এখানে আপনি হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ডটি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিলাম, দিয়ে আমি ইন্টারে চাপ দেওয়ার পর দেখুন আমার সামনে একটি লিস্ট চলে আসছে। এই লিস্টের থেকে আমরা খুঁজে বের করব, আসলে বাইরে চেয়েছে হচ্ছে পুরুষদের, তো আমি এটি নিউ ট্যাব ওপেন করে নেব জাস্ট পুরুষদের। দেখুন আমি দুইটি হচ্ছে নিউ ট্যাব ওপেন করে নিলাম, আমি এটিও নিলাম, তিনটি করে নিলাম। ওকে, তিনটি করে নেওয়ার পর আমি এখানে চলে যাব, দেখুন এখানে যে অপশান রয়েছে অপশানের পর আমি এখানে আসব, আমি একটি ওপেন করলাম, এরপর আমি নিচে আসব। দেখুন এখানে এটি তার হচ্ছে ফার্স্ট নেম, এটি হচ্ছে তার লাস্ট নেম, আমরা নিচে আসব, নিচে আসার পর একটা লিঙ্ক দেখতে পাবেন দেখুন ইনস্টাগ্রাম, এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি এটি ওপেন করে নেবেন জাস্ট। ওকে, ওপেন করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন তার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে একটু প্রবলেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বোঝা একটু দায়, তো আপনি কি করবেন
জাস্ট এখান থেকে তার ফার্স্ট নেমটি আপনি হচ্ছে কি করবেন, কপি করে নেবেন। এটি হচ্ছে তার ফার্স্ট নেম, ওকে। আমি এক্সেল শিটে আসলাম, এটি হচ্ছে তার ফার্স্ট নেম, ওকে। এরপরে আপনি লাস্ট নেমটি আপনি এখান থেকে কপি, এখান থেকে আপনি কপি করে নেবেন, এখানে জাস্ট আপনি কপি করে নেবেন, ওকে। কপি করার পর আপনি জাস্ট আসবেন, এসে আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ওকে। এরপরে আপনার কাজ হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, তো আপনার এটি কী করে নেবেন, ইনস্টাগ্রামে আসবেন, আসার পর এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি হচ্ছে তার প্রোফাইল ইনস্টাগ্রাম লিঙ্ক। আপনি এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দেবেন। এরপরে তার ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য দেখুন এখানে তার ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। তো আমরা এই এই ইমেল অ্যাড্রেসটি তার হচ্ছে কপি করব। কপি করার পর আমরা এই যে এখানে জাস্ট আমরা এটি এখানে পেস্ট করে দেব। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু অলরেডি একটি হচ্ছে ইনফরমেশন বের করছি, এবং এখানে দেখুন আমাদের বায়ারে চেয়েছে হচ্ছে যে কত ফলোয়ার্স, হচ্ছে 300 ফলোয়ার্স। আমরা এখানে কিন্তু দেখুন তার থেকে 3000 ফলোয়ার্সের থেকে আমরা কিন্তু 13.8K ফলোয়ার্সের আমরা হচ্ছে তার থেকে বেশি নিয়েছি। তো গাইস এটি হচ্ছে আমার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এই এটি আমার হচ্ছে কমপ্লিট হয়েছে। এরপরে যদি আপনি মনে করেন, এখন আপনাকে আরেকটা আমি ফর্মুলা দেখাবো, সেটি হচ্ছে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম থেকে। তো আপনি সরাসরি ক্রোমতে আসার পর আপনি হচ্ছে এখানে লিখবেন হচ্ছে ইনস্টাগ্রাম, আমার এখানে ইনস্টাগ্রাম লেখা রয়েছে দেখুন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি ক্রোম থেকে আপনার আপনার ইনস্টাগ্রাম ওপেন করে নেবেন, ওকে। ওপেন করার পর আপনাকে আমি আরও একটি জিনিস বুঝিয়ে দিই, সেটি হচ্ছে দেখুন এই যে ভেরিফাইড এবং আনভেরিফাইড আপনি প্রোফাইল কী করে বুঝবেন। দেখুন এখানে যে টিক মার্ক রয়েছে দেখুন, এগুলো হচ্ছে সম্পূর্ণটাই হলো ভেরিফাইড, আর আপনি হচ্ছে এখানে যখন টিক মার্ক থাকবে না তখন ওটি হচ্ছে আনভেরিফাইড। তো এরপরে আমরা ইনস্টাগ্রামে আসলাম। ইনস্টাগ্রামে আপনারা জানেন আসলে কীভাবে খুঁজে বের করতে হয়, অনেকে জানে বা অনেকে জানে না। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা চলে যাবো হচ্ছে একটি হ্যাশ দিব, আমাদের হ্যাশট্যাগের মাধ্যমে খুঁজে বের করতে হবে। এরপর আমি হচ্ছে লিখবো এখানে, আমি এখানে SIGN সিঙ্গার, ও সরি আমি এখানে লিখবো হচ্ছে সিঙ্গার লিখলাম। এরপর এখানে জাস্ট আমি হচ্ছে ইউএসএ দিয়ে দিব, ইউএসএ। তো আমি এখানে ইউএসএ আমি ইন্টার দিব, ওকে। আমি ইন্টার দিতে পারি বা আমি এটি হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আমি এটি হচ্ছে নিয়ে নিতে পারি, এখানে ইউএসএ আমি এটিও নিয়ে নিলাম দুইটি। এরপর আমি হচ্ছে এটি ওপেন করে নেব, ওকে। ওপেন করে নেওয়ার পর দেখুন তার হচ্ছে প্রোফাইলে আমাকে নিয়ে চলে আসছে। এরপরে আমরা কী করতে পারি, আমি হচ্ছে এই যে এখানে আমি রাইট বাটনে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করতে পারি ডবল ক্লিক, ওকে। আমি ডবল ক্লিক করে দেখব, ওকে। ডবল ক্লিক করার পর এই যে তার প্রোফাইল নেম রয়েছে এখানে আমরা ক্লিক করব, ওকে। ক্লিক করার পর এখানে দেখব যে তার বায়োগ্রাফি দেওয়া রয়েছে, এখানে তার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা নেব। এই যে দেখুন এখানে তার ফার্স্ট নেম রয়েছে, আমরা এখানে জাস্ট এটি হলো কপি করব। কপি করার পর আমি এক্সেল শিটে আসব, এক্সেল শিটে আসার পর জাস্ট আমরা এটি হচ্ছে পেস্ট করে দেব ফার্স্ট নেম, এবং আমরা আবার চলে যাব হচ্ছে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে আসব। সরি আমি একটু ইনস্টাগ্রাম, ওকে, ইনস্টাগ্রামে আসলাম। আসার পর জাস্ট আমরা এই যে এখানে যেই অপশানটি রয়েছে লাস্ট নেম আমরা হচ্ছে এটি কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এখানে হচ্ছে জাস্ট আমরা হচ্ছে পেস্ট করে দেব। এরপরে এখানে আমরা হচ্ছে দেখুন লিঙ্ক, আইজি লিঙ্ক। তো আইজি লিঙ্ক আপনারা কোথায় পাবেন, এখানে ক্লিক করবেন। আসার পর এখানে যে লিঙ্কটি রয়েছে এটি হচ্ছে তার হচ্ছে আইজি লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট আপনি আপনি চলে আসবেন হচ্ছে এখানে পেস্ট করে দেবেন, ওকে। এরপরে এখানে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, তো আমরা এখন দেখবো হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। তো তার ইমেল অ্যাড্রেসটি রয়েছে কিনা দেখব, তার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এখানে তার কিন্তু দেখুন তার কোনো এখানে ইমেল অ্যাড্রেসটি নেই, এবং এটি কিন্তু তার ভেরিফাইড না। দেখুন এই যে দেখুন আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে তার এটি হচ্ছে ভেরিফাইড না। যদি আনভেরিফাইড চাই বাইরে তাহলে আপনি এখান থেকে করে দিতে পারবেন। এবং এখানে দেখুন তার কিন্তু এখানে কোনো ইয়ে নেই, ইমেল অ্যাকাউন্ট নাই। তো আপনি কি করবেন, আপনি এটি টিক ক্লিক করে আপনি আরও একটি তার সাইটে যাবেন, যে দেখবেন আসলে তার ইমেল অ্যাড্রেসটি পাওয়া যায় কিনা, ভিজিট ওয়েবসাইট। তো তার ওয়েবসাইটে ভিজিট করতে বলতেছে, আপনার যদি তার ওয়েবসাইটে যান সেখান থেকে আমরা কোনো না কোনো একটি ইনফরমেশন পেয়ে যাবেন। দেখুন এখানে তার জিমেল জিমেল আইডি দেওয়া রয়েছে, এখানে আমরা জিমেল আইডিতে আসলে পেয়ে গেছিলাম। তো আমরা একটু
চলে আসলাম আর কি, নিচে আসলাম, সমস্যা নেই, আমরা এখান থেকে তার জিমেল আইডিটি খুঁজে বের করতে পারতে পারি খুঁজে বের করতে পারবো। আমরা চলে যাবো হচ্ছে এবাউট অপশানে। ওকে, আমরা এখান থেকেও নিয়ে নিতে পারি। দেখুন এখানে তার ফেসবুক 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 রয়েছে, এখানে তার টুইটার রয়েছে। এখানে আমি একটু নিচে যাব, আমি একটু দেখব গাইস। আমরা এখান থেকে হচ্ছে তার ফেসবুকে ফেসবুকে যেতে পারি, তার লিঙ্কটি খুঁজে বের করার জন্য আমরা একটু উপরে দেখব তার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা। এখানে তার কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া নেই। সো আপনি কি করবেন, আপনি জাস্ট আপনি আমি যে প্রথমে আসছিলাম, তো আমি আবার প্রথমে আসলাম, আসার পর যেই দেখুন তার ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে জাস্ট হলো কপি করব। কপি করার পর আমরা কি করব, জাস্ট হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেবো গাইস। তো দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে ওকে, একটু প্রবলেম হয়েছে, তো আমি এটি জাস্ট আমি একটু করে দিলাম। তো বন্ধুরা আমি একটু এই একটু দেখতে খারাপ লাগতেছে, তো আমি এখানে জাস্ট আমি একটু টেক্সট লাইন সেন্টারটা করে দিই। আমি এখানে জাস্ট আমি এই যে সেন্টার আসলাম, টেক্সট লাইন সেন্টার করে দিলাম। তো আমি যে এল এ আমি এটিও আমি টেক্সট লাইন সেন্টার করে দিব। ওকে, তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। এভাবে আপনারা যদি বায়ারের রিকোয়ারমেন্ট বুঝতে পারেন, তাহলে এভাবে আপনি হচ্ছে বায়ারের ইনফরমেশনগুলো খুঁজে বের করে দিতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন এবং জানতে পারলেন। যদি আপনি এই ভিডিও থেকে কিছু পরিমাণ শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।